আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। বাবা, তোকে আল্লাহ সেভ করবে, কারণ তুই তোর বন্ধুদের সহায়তা করার জন্য গিয়েছিলি। আবরার হত্যা মামলার আসামি ছেলেকে দেখে এক মা এমন কথা বলে কান্না করছিলেন। আমি এই মাকে প্রশ্ন করতে চাই, মা, আপনার ছেলে বুয়েটে এসে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের খাতায় নাম লিখিয়েছিলেন, তখন খোঁজ নিয়েছিলেন? না, নেননি। তখন যদি ছেলের খোঁজ নিতেন, তাহলে আজকে আপনাকে ছেলেকে সন্ত্রাসী হতে হতো না। যেহেতু তখন আপনার ছেলের খোঁজ রাখেননি, তাই আজকে আপনার কান্না করার কোনো মূল্য এই দেশের মানুষ দেবে না। সকল অভিভাবকদের বলবো, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আপনার ছেলের খোঁজ নিন, সেই ছাত্রলীগ নামক ভাইরাস আক্রান্ত কিনা। এই নিয়ে এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, প্রিয় মা, আপনার ছেলেকে অবশ্যই আল্লাহ সেভ করবে, কিন্তু একটা কথা রয়েই যায়, আপনার ছেলে একটা নিষ্পাপ ছেলেকে যে হত্যা করলো, তার মায়ের বুকটা খালি করলো, এটার বিচার হওয়া কি উচিত নয়? ভালোবাসাটা আগে দেখানো উচিত ছিল, এখন নয়। সকল পিতামাতা খোঁজ নিয়ে দেখুন আপনার সন্তান ছাত্রলীগ নামক জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে কিনা। কপাল চাপড়ানোর সুযোগটাও পাবেন না যখন বাস্তবতা সামনে এসে দাঁড়াবে, যখন সন্ত্রাসী বেশে আপনার সন্তান আপনার সামনে দাঁড়াবে। সতর্ক হন শ্রদ্ধেয় অভিভাবকগণ, ছাত্রলীগের অধীনে সন্ত্রাসী কার্যকলাপ থেকে আপনার সন্তানকে রক্ষা করুন। এইরকম কুলঙ্কার জন্ম দেওয়ার অপরাধে এদের কেউ ফাঁসি দেওয়া উচিত, তখন বাকিরাও এদের সন্তানদের খবর রাখত। বাহ, কি বন্ধুত্ব, মানুষ হত্যা করতে সাহায্য, এমন মা হলে সন্তানের থেকে ভালো কিছু আশা করা যায় না। এদিকে আবরার হত্যার রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে 8ই ডিসেম্বর ঠিক করেছেন বিচারক। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণার কথা ছিল। 25 আসামির মধ্যে 3 জন ছাড়া বাকিদের দুপুর 12টায় আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী বলেছেন, এই মামলায় বুয়েট কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। আবরারের বাবা বলেছেন, যত দ্রুত মামলার রায় হবে ততই তিনি স্বস্তি পাবেন, সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ন্যায় বিচার নিশ্চিত না হলে বর্তমান সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে সরকার পরিবর্তনের পর। যেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে, এর চেয়ে বড় প্রমাণ এর কি আছে? এরপরও এই মামলার রায় নিয়ে এত তালবাহানা, আর আসামিদের দেখে তো মনে হয় ওরা খুব আদর যত্নে আছে। সরকারের গ্রিন সিগন্যাল আসলে না রায় হবে, সেই রায় সরকার আগে থেকে গুছিয়ে দিক নির্দেশনা দিয়ে রেখেছে, এখন শুধু আদালতের মাধ্যমে মুখ থেকে বের হয়ে রায় শুনানি হবে। সংশ্লিষ্ট সবার মৃত্যুদণ্ড বা মৃত্যু কারাদণ্ড প্রত্যাশা করি। দেশে মানবতাবোধহীন কিছু কিন্তু মেধাবী অমানুষের কোনো প্রয়োজন নেই। যারা তাদেরকে খুনি বানালো তারা থেকে যাবেন পর্দার আড়ালে, খুঁজবেন আবার নতুন মুখ। 73 বার পেছালো সাগর রুনি, আর এ তো মাত্র একবার। খুনিদের পোশাক স্বাস্থ্য দেখে তো মনে হচ্ছে জেলে জনগণের টাকায় ভালোই জামায় আদরে আছে। আচ্ছা, সোনার ছেলেদের জন্য জেলের ভেতরে বুয়েটের স্পেশাল ক্লাস চলছে না তো? সব সাক্ষী প্রমাণ দিনের আলোর মতো পরিষ্কার, এতদিন পরেও রায় রেডি হয় না কি করে? ভাওতাবাজির শেষ হবে কি? আবারও 99 সদস্যের তদন্ত কমিটি গঠন হবে, রায় নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আরও একটি দল গঠন করা হবে। সেই তদন্ত কমিটির প্রতিবেদনে একসময় দেখা যাবে আবরার ফাহাদকে খুন করা হয় নাই, সে স্ট্রোক করে মারা গেছে, আর এইসব পাগল ছাগল নাটক দিয়ে এই মামলা ধামাচাপা পড়বে। এরই নাম বাংলাদেশের আইন। একটা হত্যা মামলার রায় প্রস্তুত করতে যদি 2 বছর লাগে, তাহলে সেটা বিচার আর মামলার নামে প্রহসন ছাড়া আর কিছুই নয়। এদিকে নারীর খাটের নিচে আওয়ামী লীগ নেতা। গাইবান্ধা সদর উপজেলার আব্দুর রাজ্জাক নামে এক আওয়ামী লীগ নেতাকে নারীসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এই ঘটনায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাত 10টার দিকে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্ব বেড়াডাঙ্গা আগন্তপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ওই ইউনিয়নের একই গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানান, ফোনে ওই নারীর সঙ্গে আব্দুর রাজ্জাক প্রায়ই ফোনে কথা বলতেন। রাজ্জাক তাকে একটি গাড়ি, একটি বাড়ি, একটি খামার প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলেন এবং দেখা করতে চান। ওই নারীর স্বামী রেজাউন নবী ঢাকায় কাজ করেন। স্বামী না থাকার সুযোগে শনিবার রাত 10টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করেন। স্থানীয় এক ব্যক্তি তাদের কথাবার্তা শুনে অন্যদের জানান। পরে সবাই এসে দরজা খুলে খাটের নিচ থেকে রাজ্জাককে আটক করে হাত পা বেঁধে ফেলেন। এরপর 999-এ কল দিয়ে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে এই ঘটনায় রবিবার ওই নারী বাদী হয়ে সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা জানান, ওই ঘটনা শোনার পরপরই তদন্ত করে আব্দুর রাজ্জাককে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশ সেখানে যায়। এরপর জনতার হাতে আটক হওয়া আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে আসা হয়। এদিকে নৌকাকে হারিয়ে তৃতীয় লিঙ্গের প্রার্থী বিজয়। ঝিনাইদহের কালীগঞ্জে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের চেয়ারম্যান প্রার্থীর কাছে ভরাডুবি হয়েছে নৌকা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে নজরুল ইসলাম ঋতু তিনজন প্রার্থীর মধ্যে সবথেকে বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। জন্মের পর তৃতীয় লিঙ্গের বিষয়টি প্রকাশ পাওয়ায় 7 বছর বয়সে গ্রাম ছেড়ে ঢাকা চলে যেতে বাধ্য হন ঋতু। এরপর সামান্য লেখাপড়া শিখতে পারলেও নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি। ঢাকায় থাকলে পরিবারের টানে তার গ্রামের বাড়িতে আসা যাওয়া ছিল। শুধু পরিবার নয়, নিজ গ্রাম সহ ইউনিয়নের উন্নয়নে ঋতুর অংশগ্রহণ রয়েছে। তিনি 2টি মসজিদ করেছেন সেখানে। নবনির্বাচিত তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বলেন, এই জয় আমার একার না, আমার ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। আমি ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে আমি ঋণী। এদিকে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, সরকারি ভাবে আমরা এখনো ফলাফল হাতে পাইনি, হাতে পেলে আমরা ঘোষণা দেব। আপনাকে অভিনন্দন জানাই, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন, আপনার অনুভূতি কেমন? তিনি বলেন, আমি ভীষণ আনন্দিত, এলাকার মানুষ আমাকে বড় সম্মান দিয়েছে, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তাদের সবার সমর্থন না পেলে এই বিজয় হতো না। আমি 2 গুণের বেশি ভোট পেয়েছি আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে, এটা আমার প্রতি মানুষের সমর্থন তুলে ধরে। আমি তো জনগণের মধ্যে আছি, জনগণ চেয়েছে নির্বাচন করার জন্য করেছি, জনগণ চেয়েছে তাই জয়ী হয়েছি। তবে প্রথম এলেই তো কেউ জায়গা দিয়ে দেয় না, মেহনত করতে হয়েছে, তাদের জন্য কিছু করতে হয়েছে, তারপরই না তারা আমার উপর আস্থা রেখেছে। প্রথম আলো, অনেক তৃতীয় লিঙ্গের মানুষ প্রার্থিতার ফর্মে নারী পুরুষের মধ্যে নারী হিসেবে পরিচয় দেন, অন্যান্য বা হিজড়ার জায়গা ব্যবহার করেন না। আপনি কি করেছিলেন? নজরুল ইসলাম বলেন, আমার জাতীয় পরিচয়পত্রে নজরুল হিজড়া লেখা আছে, আমি নিজেও প্রার্থিতার ফর্মে হিজড়া পরিচয় লিখেছি। নির্বাচনে দাঁড়ানোর মতো অবস্থায় কিভাবে এলেন? কি যোগ্যতায় আপনাকে মানুষ আস্থায় নিল? নজরুল ইসলাম বলেন, আমি আসলে কোনো লেখাপড়াও জানি না, শুধু নিজের নামটা স্বাক্ষর করতে জানি। বড় কথা বলে লাভ নেই, জনগণ ভালোবেসেছে বলে আমি এই জায়গায় এসেছি।